প্রস্তুতি ম্যাচে সৌম্য রিয়াদ আফিফদের তিন ফিফটিতে বিশাল টার্গেট পেল তাম্মের লাল দল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন সাভারের বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশে ব্যাটিংটা হলো বেশ লাল ও সবুজ নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে খেলা ম্যাচটিতে ফিফটি পেরিয়েছেন সৌম্য সরকার মাহমুদুল্লা রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব পঁয়তাল্লিশ ওভারের এই আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে তিন উইকেটের বিনিময়ে দুশো চুরাশি রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মাহমুদুল্লা রিয়াদের নেতৃত্বাধীন সবুজ দল বল হাতে খরুচে ছিলেন লাল দলের তিন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম টস জিতে ব্যাট করতে নেমে সবুজ দলকে ভালো শুরু এনে দেন নাইম শেখ ও সৌম্য সরকার নাইম আটত্রিশ ও সৌম্য বেয়াল্লিশ রান করে স্বেচ্ছায় অবসরে যান অবশ্য শুরুতে একবার রান আউট হয়েছিলেন সৌম্য ব্যাটিং প্রস্তুতির কথা ভেবে তাকে আবার খেলতে দেয়া হয় পরে সাবলীল ব্যাটিং করতে থাকেন সাকিব আল হাসান তবে একই ওভারে সাকিব ও মোহাম্মদ মিঠুনের উইকেট নেন শেখ মেহেদী হাসান আউট হওয়ার আগে দুই চারের মারে বিশ বলে আটাশ রান করেন সাকিব মিঠুনের ব্যাটে সংগ্রহ দশ বলে তিন রান টপ অর্ডারের তিনজনই রান পাওয়ার পর ধারাবাহিকতা ধরে রাখেন মাহমুদুল্লাহ ও আফিফ দুজনেই খেলেন সমান চুয়ান্নটি করে বল আফিফ সাত চার ও তিন ছয়ের মারে করেন চৌষট্টি রান মাহমুদুল্লার ব্যাট থেকে আসে ছয় চার ও দুই ছয়ের মারে বাষট্টি রান শুরুতে স্বেচ্ছায় অবসর নেয়ার সৌম্য আবার নেমেছিলেন ব্যাটিং এ শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ও ছয়ের মারে বলে রান করে এছাড়া চার তিন মেহেদি হাসান মিরাজ সতেরো বলে ষোলো এবং আমিনুল ইসলাম বিপ্লব চার বলে করেন তিন রান লাল দলের পক্ষে মোস্তাফিজ সাত ওভারে আটচল্লিশ সাইফুদ্দিন নয় ওভারে পঁয়ষট্টি এবং শরীফুল সাত ওভারে পঁয়তাল্লিশ রান খরচ করেন এদের মধ্যে শরিফুল নেন মেহেদি মিরাজের উইকেট এর বাইরে শেখ মেহেদি নয় ওভারে চল্লিশ রানে নেন দুই উইকেট মোসাদেক হোসেন সৈকত আট ওভারে আটত্রিশ এবং নাসু আহমেদ পাঁচ ওভারে খরচ করেন চুয়াল্লিশ রান